হ্যালো এভরিওয়ান, আমাদের ইলাস্ট্রেটর সিরিজের আজকের এই পর্বে আমরা দেখব যে আমরা কিভাবে ইলাস্ট্রেটরের ম্যাজিক ওয়ান্ড টুলটা ব্যবহার করতে পারি। তো ইলাস্ট্রেটর ম্যাজিক ওয়ান্ড টুল ব্যবহার করার পূর্বে আমি আপনাদেরকে একটু ধারণা দিতে চাই যে আসলে এই ইলাস্ট্রেটরের ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে আপনি কি করতে পারবেন। সাপোজ আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি করতে পারবেন আপনি। তো আমি আমার ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে রেখেছি, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুইটা কালারের কিছু শেপ নিয়েছি, একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে লার্জ, ঠিক আছে। তো এই ম্যাজিক ওয়ান্ড টুল হচ্ছে এই যে এটা, আমরা আজকে এই ম্যাজিক ওয়ান্ড টুলের কাজ করবো। তো আমরা দেখবো যে এটা কিভাবে কাজ করা যায়। তো সাপোজ ধরেন আপনার এখানে ছোট 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 কিছু শেপ আছে এবং এর কালার হচ্ছে ইয়েলো, এবং এখানে কিছু শেপ আছে এর কালার হচ্ছে একটা কিউট কালার বলে, যাই হোক আমি একটু কনফিউজ হয়ে যাই মাঝে মাঝে। এটা হচ্ছে একটা কালার এবং এটা হচ্ছে আমাদের আরেকটা কালার, এখানে দুইটা কালার আছে। আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা ধরেন এটা হচ্ছে ব্লু কালার, এটা হচ্ছে ইয়েলো কালার। হ্যাঁ, আমি এখানে স্টক দিয়ে দিলাম বোঝার জন্য। এখন কথা হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার এই যে ছোট ছোট শেপগুলো আছে এই শেপগুলোর কালার আপনি পরিবর্তন করতে, হ্যাঁ, কিন্তু আপনি দেখা যাচ্ছে যে আপনার হাতে সময় কম এবং আপনি চাচ্ছেন যাতে ইনস্ট্যান্টলি আপনি মানে খুবই তাড়াতাড়ি এই শেপগুলোর কালার চেঞ্জ করতে, বলতে গেলে যে এট এ টাইম আপনি চাচ্ছেন সবগুলো কালার একসাথে চেঞ্জ করতে। আপনি চাচ্ছেন না যে বারবার এটা ধরে এটা কালার একবার চেঞ্জ করলাম, এভাবে এটা কালার একবার চেঞ্জ করলাম। আমি গ্রেডিয়েন্ট দিয়েছি মনে হয়, আমি রেড করে দিচ্ছি। আবার এটা ধরলাম, এটা ধরে এটা কালার চেঞ্জ করলাম, ঠিক আছে। আপনি চাচ্ছেন না যে এভাবে করতে, আর এভাবে করলেও দেখা যাচ্ছে আমাদের অনেক সময় নষ্ট হয়। তো আপনি আপনার এই যে সময় নষ্ট হওয়াটা এটাকে সেভ করতে পারবেন, আর সেটা হচ্ছে এই যে ম্যাজিক ওয়ান্ড টুলের মাধ্যমে। এই টুলটা কি করে? এই টুলটা আসলে আপনি চাচ্ছেন যে এই যে ছোট ছোট যে শেপগুলো আছে সেগুলো কালার একসাথে মানে সবগুলো কালার একসাথে চেঞ্জ করতে হবে। তো আপনাকে কি করতে হবে? আপনি এগুলো ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর আপনাকে একটা প্যানেল দেবে, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুলের সাব প্যানেল। যে যেটা বলা আমি আর কি বলি এটা। এখন আমি চাচ্ছি যে আমি ছোট সবগুলোর কালার টাইম সবগুলো কালার একসাথে চেঞ্জ করে ফেলবো। তো সেক্ষেত্রে আমি এখানে যে আমার ফিল্ড কালার, এখানে টলারেন্সটা হচ্ছে আপনার এখানে যে শেপ আছে সেই অনুযায়ী আপনি টলারেন্সটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখন মূলত এই যে আমি ছোট সবগুলো কালার চাচ্ছি একসাথে চেঞ্জ করতে, আমি চাচ্ছি না আমি একবার এটা ধরবো, একবার এটা ধরবো, একবার এটা ধরবো। আমি চাচ্ছি এট এ টাইম সবগুলো কালার এক ক্লিকে যাতে চেঞ্জ করতে পারি। তো সেজন্য আমাকে কি করতে হবে? সেজন্য আমাকে জাস্ট এখানে এই যে ম্যাজিক ওয়ান্ড টুলটা সিলেক্ট করে টলারেন্সটা অ্যাডজাস্ট করে আমি জাস্ট যদি এখন এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমার এখানে যে এক কালারে যে আছে কয়টা, এই যে ইয়েলো কালারের চারটা আছে, সে চারটা আছে বিধায় কিন্তু সে আমাদের চারটা যে শেপ আছে সে অটোমেটিক্যালি বাকি তিনটাকে সিলেক্ট করে ফেলছে। আমি জাস্ট একটাতে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে বাইরে সে বাকি তিনটাকে সিলেক্ট করে ফেলছে। তো আমি যদি এখন এখানে ক্লিক করি, দেখেন আমার এখানে কিন্তু আমি ইজিলি কিন্তু এখন এই যে কালারটাকে চেঞ্জ করতে পারছি, ঠিক আছে। আমি যদি এই শেপটাতে ক্লিক করি, এই যে দেখেন এটা যেহেতু রেড, এই বাকি চারটা সে কি করছে এই চারটার সাথে এই একটার সাথে বাকি চারটাকেও সে অটোমেটিক্যালি সিলেক্ট করে নিচ্ছে। আমার কিন্তু কষ্ট করে এটা একবার এটা একবার এটা একবার মানে প্রতিটাকে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে হয়নি, বা প্রতিটাকে আলাদা আলাদা ভাবে আমার কালার চেঞ্জ করার কষ্ট করতে হবে না। আমি জাস্ট এখানে এখন সিলেক্ট করার পর এখানে যদি ক্লিক করি, এই যে দেখেন আমি এই কালারটা দিলাম। দেখেন এই কালার দেওয়ার পর আমি দেখেন এটাতে ক্লিক করে দেখেন ছয়টা শেপই আমার অটোমেটিক্যালি সিলেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি চাই যে আমি এই যে বড় যে শেপগুলো আছে এই শেপগুলোর কালার চেঞ্জ করবো, যেহেতু চারটা কালার ব্লু, আমি যে ব্লু কালার শেপগুলোর কালার আমি চেঞ্জ করবো। আমি সিঙ্গেল করবো না, আমি প্রতি একসাথে ধরবো এবং ধরে সবগুলো কালার চেঞ্জ করে ফেলবো। আমি বারবার এটা ধরবো না, এটাও ধরবো না, ঠিক আছে। আমি এক ক্লিকে কালার চেঞ্জ করে ফেলবো। তো সেক্ষেত্রে আপনাকে এই যে টলারেন্সটা এখানে আপনি অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে। এখানে কিন্তু অনেক সময় টলারেন্স আপনার সমস্যা করতে পারে, আপনি এটাকে একটু চেক করে নেবেন। আমি যদি এখন ক্লিক করি, দেখেন আমার এখানে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আমার কিন্তু দেখেন এই যে বারবার আলাদা আলাদা এটা একবার সিলেক্ট করতে হয় না, এটা একবার সিলেক্ট করতে হয় না, ঠিক আছে। আমি এক ক্লিকে মূলত আমার কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে মূলত ম্যাজিক ওয়ান্ড টুলের একটা মানে অনেক বড় একটা সুবিধা আমাদের জন্য, যে আমরা যারা কাজ করি দেখা যাচ্ছে যে আমাদের অনেকগুলো একটা ক্লায়েন্ট আমাদেরকে প্রজেক্ট দিল, সেখানে প্রজেক্টে দেখা যাচ্ছে একই কালারের 10টা শেপ আছে, কিন্তু একটা শেপ এক এক লোকেশন আছে। সাপোজ এই শেপটা এই লোকেশনে, এই শেপের আরেকটা এখানে, একটা এখানে, ঠিক আছে, একটা এখানে। আপনি চাইলে বারবার আপনি একবার এটা এভাবে সিলেক্ট না করে আপনি এখান থেকে ম্যাজিক ওয়ান্ড টুলটা সিলেক্ট করে এখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন আপনার সাথে সাথে সবগুলো শেপ সিলেক্টেড হয়ে গেছে। তো সিলেক্টেড হওয়ার পরে আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন আমার কিন্তু সবগুলো শেপের কালার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। আমার কিন্তু বারবার কিন্তু আমরা কিন্তু প্রতিটা শেপকে আলাদা আলাদা সিলেক্ট করার প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি সে সিলেক্ট করে নিয়েছে আমার জন্য। আশা করি বুঝতে পেরেছেন যে আসলে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনি কি করবেন। আপনি ম্যাজিক ওয়ান টুল দিয়ে চাইলে একই সাইজের শেপের কালার চেঞ্জ করতে পারবেন ইজিলি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, স্টক চেঞ্জ করতে পারবেন, আপনি যা খুশি তাই করতে পারবেন। ঠিক আছে, মূলত এই ম্যাজিক ওয়ান টুলটা আপনার কাজের স্পিডকে আরো অনেক বাড়িয়ে দিবে। ঠিক আছে, আপনাকে জাস্ট এটা প্র্যাকটিস রাখতে হবে, আপনি প্র্যাকটিস করতে হবে। অবশ্যই প্র্যাকটিস না করলে আপনি পারবেন না। তো এটা মাথায় রাখবেন যে আমরা দেখা যাচ্ছে যে একদিন দেখলাম ভিডিও দেখার পর আমরা বুঝলাম হ্যাঁ না আমরা পারবো, পরে দেখা যাচ্ছে 2-4 দিন পর আমরা ওইটা দিয়ে কাজ করলাম না, ভুলে যাই। ঠিক আছে, তখন আবার আমরা দেখা যায় যে হতাশ হয়ে আসলে আমি আর কাজ পারবো না, বা দেখা যায় চিন্তা করে যে না আমার দ্বারা হবে না। ঠিক আছে, এগুলো না, আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। আপনি যদি একটা শেপের প্রতিদিন 1 ঘন্টা সময় দেন আপনার জন্য যথেষ্ট। ঠিক আছে, আপনি বুঝতে পারবেন যে আপনার বিষয়ে কোন শেপে আপনার কখন কি কাজ করা লাগবে, আপনি সেটা ইজিলি বুঝতে পারবেন। তো আশা করি এটাও বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনাদের অন্য কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর দুঃখিত, আমি প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার কথা কিন্তু দিতে পারিনি। আমার আসলে একটু পার্সোনাল একটু সমস্যা আছে, যার কারণে আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারিনি। তবে ইনশাল্লাহ সামনে আর এরকম হবে না। আমি চেষ্টা করবো যে আপনাদের জন্য প্রতিদিনই একটা করে ভিডিও আপলোড দেওয়ার। তো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।